বিয়ে মানেই লাখ টাকার কাবিন, কখনো কখনো যা ছাড়িয়ে যায় এর মাত্রা। ফলে কাবিন নিয়ে ঝামেলায় অনেক সময় বিয়ে বা সংসার ভেঙে যাবার ঘটনাও কম নয়। এই যখন অবস্থা, তখন মাত্রাতিরিক্ত কাবিনের বিপক্ষে জনমত করতে মাত্র 1000 টাকা কাবিনে বিয়ে করে অনন্য দৃষ্টান্ত দেখালেন চট্টগ্রামের দুই শিক্ষক। এটা নিয়ে দর কষাকষি করছে, এই জিনিসটা আমার, আমি ছোট থেকে অনেক বিয়ে দেখেছি, তো এটা আমার একদমই ভালো লাগে না। তো বেসিক্যালি আমি আমার লাইফে এটা ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলাম যে আমি কখনো যদি বিয়ে করি এই টাইপের নোংরা চিন্তা ভাবনাগুলো হবে না। আমি নিজেও মনে মনে যাচ্ছিলাম যে আমাদের সম্পর্ক শুরুটা যেন টাকার হিসাবে না হোক। কি সুন্দর একটা ব্যাপার, খবরের শিরোনাম দেখে আরও সার্টেন যে এটা হচ্ছে ছেলেটার উদ্যোগ এবং মেয়েটা কমপ্লাই করছে, সে রাজি হয়েছে ছেলেটার এই চাওয়া ব্যাপারে মেনে নিছে। সো লাইক আই ওয়াজ সার্টেন যে এটাই হচ্ছে ব্যাপার, পর খবরটা শুনে আমি আই ওয়াজ শেল শকড যে না, মেয়েটা এই উদ্যোগ নিছে, মেয়েটা, অদ্ভুত ব্যাপার। না না, বাংলাদেশে এগুলো হয় না, বাংলাদেশে কাবিন হইতেছে একটা হস্টেজ, একটা র্যানসাম কাবিন, যে এগুলো হইতেছে আপনার যে দেনমোহর, এগুলো তো হইতেছে একটা শয়তানির একটা রাস্তা আর কি, একটা একটা সিস্টেমেটিক। দেখেন, যে কথাটা বলি সবসময়, বাংলাদেশের শয়তানিগুলো সিস্টেমেটিক, মানে সভ্যতা অসভ্যতার পার্থক্য, সারা পৃথিবীতে ইয়ে মানুষজন থাকবে, খারাপ মানুষজন থাকবে, কিন্তু সিস্টেম থাকবে, সিস্টেম হবে আইডিয়াল, রাইট? কিন্তু সিস্টেমে যদি শয়তানি করে, সিস্টেমকে ব্যবহার করে যদি শয়তানি করে, আইনকানুন ব্যবহার করে যদি শয়তানি করে, সিস্টেমটাই যদি নিপীড়নমূলক হয়, এর চেয়ে বড় অসভ্যতা আমি আর হয় না। সো বাংলাদেশের প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা সিস্টেম হইতেছে নিপীড়নমূলক। এদের মহরটা কীরকম নিপীড়নমূলক সেগুলো আশা করি আপনারা সকলে জানেন খবরাখবর থেকে, অভিজ্ঞতা থেকে, না জানলে তো এখন কিছুটা আমি আলোচনা করব। সো বাংলাদেশের দেন মুহূর্তে কীভাবে হইতেছে আপনার নিপীড়নমূলক সিস্টেমেটিক অপারেশন এবং একটা হইতেছে মুক্তিপণের মতো চাঁদাবাজি, সেটা হচ্ছে এখানে হইতেছে বিয়ের মধ্যে একটা বিশাল অ্যামাউন্ট ধরা হবে, যেটা ছেলের সাধ্যের বাইরে, এরকম একটা অ্যামাউন্ট ধরা হবে। তারপর জানি ছেলে মেয়ের মধ্যে কোনো ঝামেলা হইলে, তাদের মধ্যে যদি ডিভোর্স হয়, তাহলে ছেলেটা শেষ, ছেলেটা খেয়ে গেল। নাও এখন আপনি আর কি করতে পারেন, যে মেয়েটার ভরণ পোষণের প্রশ্ন আসে না, মেয়ের কেন ভরণ পোষণের প্রশ্ন আসবে? মেয়ে শিক্ষিত না, মেয়ে শিক্ষিত, স্বনির্ভর, আত্মনির্ভরশীল, চাকরিজীবী মেয়ে, তাহলে মেয়ের ভরণ পোষণ ছেলে চালাবে কেন? এখন আপনি বলবেন যে সন্তানের ভরণ পোষণ, হ্যাঁ সন্তানের ভরণ পোষণের জন্য তো আইনি সিস্টেম আছে, বাবা তো ভরণ পোষণ চালাতে বাধ্য, বাবা ভরণ পোষণ চালাবে, এই বাচ্চার মাকে কেন 20 লাখ 50 লাখ টাকা দিতে হবে? এখন আপনি আবার বলবেন ধর্মের কথাও, মা ধর্ম বা রাষ্ট্রগত থেকে কি ধর্ম মেনে কিছু করা হয়? দেন মোহর নির্ধারণেরই যে ধর্মীয় বিধান সেটাই কি মানা হয়? সেটাও তো মানা হয় না, তাহলে আবার ধর্মের দোহাই আসে কোথেকে? প্রথমত বাংলাদেশের বিয়ে, তালাকে, কোনো কিছু এগুলো বলা হয় মুসলিম আইন অনুযায়ী করা হয়, আসলে মুসলিম আইন অনুযায়ী করা হয় না, ইসলাম ধর্মের যে বিধিবিধান কিছু মানা হয় না, নামটা খালি মুসলিম, ওই যে আমাদের সংবিধানে যেরকম দেওয়া আছে বিসমিল্লাহ রহমান রহিম, জাতীয় ধর্ম ইসলাম, কি রাষ্ট্র ধর্ম ইসলাম, ভুজন ভাজন দিয়ে রাখছে, আসলে কিন্তু সব কিছু সেকুলার সিস্টেমে চলতেছে, সেগুলো সে নামে, নাম কেউ আসতে, মুসলিম নিয়ম অনুসারে রীতি অনুসারে বিবাহ হয় না, মুসলিম রীতি অনুসারে বিয়েও হয় না, মুসলিম রীতি অনুসারে তালক হয় না। তো দেন মোহরের মুসলিম রীতি হচ্ছে, মুসলিম রীতির কথা যদি, প্রথমত মুসলিম রীতি অনুযায়ী এগুলো কোনো কিছু হয় না, এগুলো সে ফাইজলামি ফটকামি কথাবার্তা, আচ্ছা মানলাম, তারপরও মুসলিম রীতি অনুযায়ী হয় না, মুসলিম রীতি অনুযায়ী যে হয় না সেটা হচ্ছে ব্যাপার, যে দেন মোহরের নিয়ম হচ্ছে মেয়ের সম্মানের দিকটা মাথায় রেখে অ্যামাউন্ট নির্ধারিত হবে এবং ছেলের সামর্থ্যের দিকটা বিচার বিবেচনা করে, দুইটা ফ্যাক্টর এখানে, মেয়ের পারিবারিক সম্মান বা মেয়ের সম্মান, এটা একটা উপহার, দেন মোহরটা এসেন্সিয়ালি একটা উপহার, হ্যাঁ এটা একটা রেকমেন্ডেড উপহার। আর এখন এটা হয়ে গেছে চাঁদাবাজি, ওকে? সো মেয়ের সম্মানের দিক বিবেচনা করে কিন্তু 50 লাখ টাকা ধরতেছে, মেয়ে কিন্তু 50 লাখ টাকা জীবনে দেখে নাই, আমি ধরুন একটা উদাহরণ দিয়ে বলতেছি, মেয়ের বিয়ের সময় কিন্তু এখন তাদের ভ্যালু হয়ে গেছে 50 লাখ টাকা, হ্যাঁ অ্যাপ্রেজাল চলতেছে এখন তাদের পারিবারিক মর্যাদা ভ্যালু 50 লাখ, না তাদের 50 লাখ টাকা তাদের ভ্যালু না, ওই পাইসি চাঁদাবাজি করার চান্স একটা, ওকে ধরলো 50 লাখ টাকা, ওকে ভালো কথা, ছেলের কি 50 লাখ টাকা দেওয়ার সামর্থ্য আছে? প্রশ্নই ওঠে না, কোথেকে ছেলে দেবে 50 লাখ টাকা? বাংলাদেশে আপনি ব্যবসায়ী না হইলে জীবনে আপনি চাকরি বাকরি করে 50 লাখ কি? আপনি 5 লাখ টাকা সঞ্চয় করতেই তো আপনার হইতেছে সুতা বের হয়ে যাবে সামনে পেছনে বিভিন্ন অরিফিস দিয়ে। হুম, আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার উঠে হিসাব শুরু করে দিছি যে লাইফে ক্যারিয়ারে কবে গাড়ি একটা কিনতে পারবো বাংলাদেশে থাকলে, তখনও চিন্তা করতাম না ইউএসএ চলে আসবো বা কিছু, পাশ করার পর বাংলাদেশে একটা বাড়ি একটা গাড়ি করতে গেলে কত বছর সময় লাগবে সঞ্চয় করতে এই পরিমাণ টাকা পয়সা। তো আমরা হিসাব করে দেখলাম যে 5 লাখ টাকা জমাইতেই হইতেছে আমাদের 10 বছর পার হয়ে যাচ্ছে, বুঝলেন না, যেই পরিমাণ টাকা বেতনে চাকরি পাবো, বাড়ি গাড়ি বাড়ি ভাড়াটারা দিয়ে সংসার দিয়ে খরচ করে চালাইতে চালাইতে বাংলাদেশে পোলাবান পাশ করতে করতে 30 বছর বয়স লেগে যায়, মাস্টার্স তো 2টা করা লাগে, নাহলে আবার চাকরি পাওয়া যায় না। সো
এই অবস্থার মধ্যে একটা একটা ছেলে মেয়ে যেই হোক, যে গ্র্যাজুয়েশন করে পাশ করে বের হয়, মাথার মধ্যে রাজ্যের চাপ, বাংলাদেশে হইতেছে 48% ব্যাচেলার ডিগ্রিওয়ালা গ্র্যাজুয়েট হইতেছে বেকার, 48% 48 হয়েছে থেকে শুরু করে 60 পর্যন্ত আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো অ্যাড করেন, তাহলে সম্ভবত 60%, আমি এগুলো ডেটাগুলো এক্স্যাক্টলি যদি মনে থাকে 48টা মনে আছে। সো আপনি শিক্ষিত ব্যাচেলর হইলে আপনি বেকার বাংলাদেশে, এবং পাশ করতে লাগে বেশি সময়, সেশন জ্যাম, মারপিট, গুন্ডা, এই সব কিছুর পর আপনি পাশ করে তখন বিসিএসের জন্য কাড়াকাড়ি শুরু হয়। আবার সুশীল এসে বলবে যে বিসিএস কেন, এত বিসিএস। সো এই যে একটা অনিশ্চয়তার জীবন, সেখানে একটা ছেলে হলে পাশ করে বের হয়, সেখানে বিয়ে করতে যায়, মাথার মধ্যে একটা চাঁদাবাজি শুরু হয়ে যায় একটা। আচ্ছা, সো এই যে মেয়ের পরিবার কি 50 লাখ টাকা, মেয়ের পারিবারিক মূল্য নির্ধারিত হয়েছে 50 লাখ টাকা, মেয়ের বাবা হয়তো স্কুল কলেজের টিচার, 50 লাখ টাকা কিন্তু, হ্যাঁ কাবিন, ওকে, এর কম হইলে ইজ্জত থাকতেছে না। সো তার কাজিনের বিয়ে হয়েছে 80 লাখে, তার অমুক কাজিনের বিয়ে হয়েছে 20 লাখে, তমুক কাজিনের, গল্প শুরু হয়ে যাবে, ওকে, ভালো কথা। এই টাকা ছেলে কোত্থেকে দিবে? এটা কি আপনারা দেনমোহন নির্ধারণ করতেছেন কেন? ইসলামী মূল্যবোধ, ইসলামের আইন, ওকে, ভালো। ইসলামের আইন কি বলে? ছেলের সামর্থ্য এবং মেয়ের সম্মান, দুইটার মাঝামাঝি বিবেচনা করতে চলছে। আচ্ছা, মেয়ের কিন্তু কত পারিবারিক মূল্য আপনারা নির্ধারণ করছেন? ওকে, 20 লাখ টাকা, আচ্ছা মানছি 20 লাখ টাকা না, আচ্ছা 20 লাখ টাকা, ওকে, কেন? মেয়ে তো চাকরি বাকরি করতেছে, মেয়ে তত্ত্ব নির্ভরশীল, তাহলে আবার মেয়েকে কেন ছেলে টাকা দেবে? ছেলেকে কেন মেয়ে টাকা দিচ্ছে না? ইসলামী নিয়ম, ও আচ্ছা আচ্ছা, ইসলামী নিয়ম, ইসলামী নিয়ম কিন্তু মানা হচ্ছে না, আচ্ছা নাম ঢুকে রাখছে আর কি চাঁদাবাজি করার জন্য, আচ্ছা ইসলামী নিয়ম, ওকে, 20 লাখ টাকা হচ্ছে দেনমোহর, আর ছেলের এই মুহূর্তে সঞ্চয় হইতেছে 2 লাখ টাকা, 2 লাখ টাকাও নাই, একটা ছেলে পাশ করে বিয়ে করতে চাইলে 2 লাখ টাকা আসবে কোথেকে? তো চাকরি পায় না এখনও ছেলে, 20,000 টাকা বেতনের চাকরি হয়তো ঢুকছে ঢাকা ভার্সিটি থেকে পাশ করার পর, হয়তো ছেলের আছে 2 লাখ টাকা, তা আপনি হাইস্ট 5 লাখ টাকা ধরতে পারেন, 5 লাখ হাইস্ট একেবারে, হ্যাঁ, তাও কিন্তু ছেলের 3 লাখ টাকা কিন্তু এটা দেনা। ওরে বাবা, এই কথা আপনি যদি বলেন আপনার পিটায়, আপনার পাত্রী তো পাবেনই না, আপনাকে শেমিং করে এবং আপনাকে ফকিন্নি টকিন্নি ডেকে, এবং আপনার বাপ মায়ের মুখ থাকবে না আর কি, ও আচ্ছা এটা তো আবার একটা জিনিস, মুখ থাকতে হবে, এমনভাবে নির্ধারণ করতে হবে, এমন মুখ রক্ষা করতে হবে। সো একটা ফাইজলামি আর কি, একটা নাম হিসেবে এই যে একটা নিষ্পেষণ, এবং এই যে এত কিছু করে বিয়েটা হয়, হওয়ার পর এই কোনো একটা ঠোকাটুকি হইলে তালাক হলে এবার মেয়েরে দেওয়া লাগবে 20 লাখ টাকা, ছেলে কোথেকে দেবে 20 লাখ টাকা? এই যে কিছুদিন আগে আমি আপনাদের একটা আলোচনা একটু করছি, হালকা করে টাচ করছি, সুবাহ যে মেয়েটা নাসির হোসেনের, ক্রিকেটার নাসির হোসেনের গার্লফ্রেন্ড ছিল, তার একটা বিয়ে হয়েছে ইলিয়াস আলী এক ছেলের সাথে, অ্যান্ড সুবাহ সে মেয়ে হইতেছে মেন্টালি সম্ভবত সে ডিরেঞ্জড, সে হইতেছে ওই ছেলেরে মারে, ধরে, গায়ে হাত তোলে, ঘুমের ওষুধ খাই করে, সেই করে সিন ক্রিয়েট করে রাস্তাঘাটে, এবং এরকম এক্সট্রিম যখন করছে তখন হইতেছে ছেলে বসে ছেলে আর মেয়ের সাথে থাকবে না, এই কথা বলা, এখন হইতেছে মেয়ে এই মামলা দিবে, এই করবে, সেই করবে, ছেলে তখন বলতেছে ঠিক আছে আমি তোমাকে দেনমোহরের টাকা পয়সা যাদের দিয়ে দিব। এখন দেখেন, মেয়েটা হইতেছে উন্মাদ, তাদের ফোনালাপ থেকেই বোঝা যাচ্ছে যে মেয়েটা উন্মাদ, মেয়েটা স্বীকারও করে নিচ্ছে যে হ্যাঁ আমাকে আমাকে মাফ করে দাও, ছেলে বলতেছে যে না আর মাফ করা সম্ভব না, তুমি যা করছো তারপর সম্ভব না, মেয়েটার কারণে তালাক হচ্ছে, ছেলেটার কারণে না, কিন্তু ছেলেটা কিন্তু মেয়েটাকে দেওয়া লাগতেছে যে দেনমোহর, তারা সংসারও করে না কিন্তু দেওয়া লাগতেছে দেনমোহর টাকা। না ওইখানে নিয়ম কী কী জানি, নিয়মের ডিটেলস আছে যে সংসার করে আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ বিয়ের পর এটা যদি কনজামেট হয় রিলেশনশিপ, মানে কনজামেট মানে হচ্ছে ইফ দে হ্যাভ হ্যাড সেক্স আর কি, সেক্ষেত্রে হইতেছে সম্ভবত দেনমোহর পুরোটা দিতে বাধ্য থাকবে ছেলে বাংলাদেশের আইন। আর যদি সেক্স হওয়ার আগে, বিয়ে হয়েছে সেক্স হয় না এমন হয় তালাক, তাহলে সম্ভবত 50% দিতে হবে দেনমোহর, মাপ নাই, মাপ নাই। সো এই যে ছেলে মেয়ে একটা কলেমা পড়লো, এই ছেলে কিন্তু ধরা খেয়ে গেল, ছেলে কিন্তু খেয়ে গেল মারাটা, এখন এখন তার হইতেছে 50 লাখ টাকা কিন্তু ব্যাংকে ছ্যাপ দিয়ে গুনতে হবে টাকা, কারণ 19-20 হলে কিন্তু ছেলে মেয়েকে টাকা দিতে হবে, মেয়েকে কিন্তু ছেলেকে দিচ্ছে না, মেয়েও চাকরি করে, ছেলেও চাকরি করে আজকাল, এত ইজ্জত মেয়েদের, তো তো এরকম ফকিরের মতো আপনারা এরকম টাকা এই ছ্যাঁচড়ার মতো মূলামূলি, আজকালকার বিয়ে বিয়ে তো এরকম হয়, ছ্যাঁচড়ার মতো মূলামূলি মূলামূলি। এখন দেখেন এগুলো সমাজে টিকে আছে কেন? এগুলো সমাজে টিকে আছে কারণ সবাই বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলা সব ঠন ঠন, এভরিবডি টক্স দ্য টক, আমি নাম নিচ্ছি না, আপনাদের তরুণ প্রজন্মের আইকন, এরকম বিয়েতে এত খরচপাতি করা আজকাল যে একটা শুরু হয়েছে অবস্থা, মনে হয় যে এই এই দেশের ছেলেপেলের এত সামর্থ্য আছে, ছবি দিতে হবে ইনস্টাগ্রামে ফেসবুকে, একটা কম্পিটিশান শুরু হয়ে গেছে, দিনকাল তো ওরকমই হয়ে গেছে। সো সে এরকম আর কি তরুণ প্রজন্মের মোটিভেশন এসে দিয়ে এটিআই বিয়ে সাথে এত খরচ করা, এরকম অপ্রয়োজনীয় এগুলোর বিরুদ্ধে এরকম আমার মতো আর কি, যে আমি এখন বলতেছি এরকম বড় বড় কথা হিসাবে বলে উঠে গেছে, সে বিয়ে করছে, তারপর সে আর বিয়ের অবস্থা দেখে তার অডিও কী জানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি, তার লেহেঙ্গা স্ত্রীর, তার হইতেছে যেই ইয়ে টিয়েছ, ওরে বাবা রে বাবা, দেখে অবস্থা খারাপ, কয় লাখ যে খরচ করছে আল্লাহ জানে, ছেলে কিন্তু বিয়ের আগে লেকচার দিছে যে এইগুলো কিন্তু করে হইতেছে জীবন জটিল করে তোলে তরুণ ছেলে মেয়ে, এগুলো করা ঠিক নাই, না সে কিন্তু মেনে চলে নাই। সো ফেসবুকে ইউটিউবে আসলে সুশীলের কোনো অভাব হবে না, কিন্তু ক্যামেরাবেলা কাউকে পাবেন না, যেই কারণে এই বাস্তবতা বিরাজ করতেছে, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসে না। না আপনি আমাকে এখন চ্যালেঞ্জ করতে পারেন, তো আপনিও তো সেই সুশীল, আপনি যেগুলো বলেন এগুলো কি আপনি প্র্যাকটিস করেন? ইয়াস, আই প্র্যাকটিস হোয়াট আই প্রিচ, ইয়াস আই উড আর্গিউ দ্যাট ইয়াস, আমার বিয়ে তো আমি দেনমোহর নিয়ে ছাড় দিই নাই,
আমার বিয়েতে আমার সোজা আমি শ্বশুর বাড়িতে বলে দিছি, পার্সোনাল ডিটেলস খুব বেশি বলতে চাই না, বলা বলবো না, হোপফুলি হালকা করে আপনাদেরকে শেখানোর জন্য কীভাবে করে ফাইট করবেন। সো এটা একটা ভালো ব্যাপার যে আমার ওয়াইফ হচ্ছে ওই যে এই আলোচনার এই মহিলার মতো, এই মেয়ে যেরকম সাপোর্টিভ ছিল এরকম আমার ওয়াইফ এবং শাশুড়ি ওয়াজ লাইক ওকে এইগুলো নিয়ে মাথা এদিন হোটেন মোড়, এগুলো নিয়ে ওনারা মানে কামড়াকামড়ি করা নিয়ে করতে আগ্রহী না, কিন্তু বংশের সবাই তো মানবে না, বংশের না 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 মামতো বোনের এত ধরছে অত লাগ, তো চাস্ত বোনের অত লাগ। সো আমি ক্লিয়ারলি বলে দিছি যে আমি আমার সামর্থ্য অনুযায়ী ধরবো এবং দেন মোড়েগুলো ধরে এগুলো কিন্তু কেউ দেয় না। ধরেন আপনার ছেলে মেয়ের মধ্যে যদি ছাড়াছাড়ি হয় তখন এটা একটা র্যানসাম হিসেবে সামনে এনে দাঁড়া করা দেয়, এখন আবি কই এখন ধরে খা, মানে ছাড়াছাড়ি হইতে পারবে না, এজ ইফ তাদের মধ্যে বুনিবন না হইতেই হবে, বুনিবন না হইতেই পারে, মেয়ের কারণে ছাড়াছাড়ি হইতে পারে যেটা সুভার কেস, কিন্তু ছেলেকে টেসে দিতে হবে, সিস্টেম ব্যবহার করে নাইলে কিন্তু জেলে নিয়ে ভরে রাখবে। ওকে, তো তালাক দিতে পারবে না আন্ডার এনি সার্কাল, তাহলে তালাক দেওয়ার বিধান রাখছেন কী কারণে আপনারা? তালাক দিলে তো এখান দিকে আবার একটা মুক্তিপণ টেসে রাখছেন, হচ্ছে ভালো কথা। আর যদি তাদের মধ্যে কোনো ছাড়াছাড়ি না হয় তাহলে কিন্তু এই এই যে কী জানি বলে দেন ভরেরা জীবনে কেউ শোধ করে না, জীবনে কেউ শোধ করে না, বাঙালি নাম দিয়ে রাখছে এগুলো সব তো দেখেন মানুষের সততার সংখ্যা সব টুইস্টেড বাঙালির, এরা সততার মধ্যে রক্তেই সততা নাই, এরা কেউ বিয়ে করার সময় যে একটা অ্যামাউন্ট ধরে এই নিয়ত রাখে না যে অ্যামাউন্ট আমি পে করবো, ও ধরছি দিমু না, ও ছাড়াছাড়ি হইতে গেলে তখনই না, এবং মেয়েরও এই কারণে কিন্তু এরকম হাই অ্যামাউন্ট ধরে জানি তালাক না দিতে পারে, বুঝলেন নাই ওই যে যে কারণে বললাম মুক্তিপণ আর কি। সো এই শয়তানি একটা একটা দেন মোহরের নামে একটা শয়তানি, একটা বিয়েটা শুরুই হয় একটা এখানে মাছ বাজারের মতো দর কষাকষি মূলামূলি একটা নোংরামি একটা পরিবেশ তৈরি করে ওইখানে সবাই মিলে, এরপরে এই কামড়াকামড়ি চুল ছিঁড়াছিঁড়ি করে একটা অ্যামাউন্ট নির্ধারণ করে, এমন একটা অ্যামাউন্ট নির্ধারণ করে যেটা ছেলেও জীবনে দিতে পারবে না এবং অ্যামাউন্টের কারণে হয়তো সংসার অশান্তি থাকলেও ছেলে ছাড়তে পারবে, মানে একটা অদ্ভুত বদমাইশি জোড়ায় রাখছে এই দেন মোহরের নাম, রাইট? ও আচ্ছা, আমার কাহিনী বলতেছিলাম, ওকে। সো আমার নিয়ত হচ্ছে আমি দেনমোহর ততই নির্ধারণ করবো যত আমি দিতে পারবো, যেটা আমার সামর্থ্য আছে, এবং আমি দেনমোহর এটার কারণ হচ্ছে আমি দেনমোহর পরিশোধ করবো, করবো না এমন না। দেনমোহরের নিয়ম হচ্ছে আপনি বিয়ে করার পর আপনি বাসরঘরে গিয়েই দেনমোহর পরিশোধ করে দেবেন, আনলেস আপনার ওয়াইফ আপনাকে ক্ষমা করতেছে বা আনলেস আপনার ওয়াইফ আপনার জন্য এক্সটেন্ড করতেছে ডেডলাইন, যাতে তুমি পরে চাইলে, কিন্তু আপনি কিন্তু দিতে বাধ্য বিয়ের পর পর, বিয়ের সাথে সাথে, রাইট? সো বিয়ের সাথে সাথে দিতে গেলে তো আমার কাছে বেশি টাকা নাই। হ্যাঁ, সো আমি বিয়ের সাথে সাথে দিতে পারবো এরকম অ্যামাউন্ট নির্ধারণ করছি, মেয়ের পারিবারিক সম্মান এবং আমার সামর্থ্য দুইটার একটা সংযোগ ঘটায় আমি একটা অ্যামাউন্ট বলছি যে আমি এই পরিমাণ দেন মোহর দিতে পারবো। তারা হইতেছে মানে সেরকম টিপিক্যাল কি না এটা হবে না, চাস্তু বোন মাস্তু বোন খালতো বোন এটা তো কোনো অ্যামাউন্টই হইতে পারে না, এত কোটি টাকা লাগবে, এত লাখ টাকা লাগবে, বোঝানো শুরু হয়ে গেছে। আমি বলছি যে দেখেন আমি এমন অ্যামাউন্টই বলছি যেটা আমার আমি দিতে আমি সমর্থ এবং আমি দিব, আমি এই দেন মোহর অ্যামাউন্ট আমি চাইলে বলতে পারি 50 লাখ, কিন্তু 50 লাখ তো আমি দিতেও পারবো না, দিব না, আমি জানি আমি দিতে পারবো না, কিন্তু এটাও আমাকে বলা হয়েছে যে মানুষকে দেখানোর জন্য হইলেও একটা অ্যামাউন্ট নির্ধারণ করা হয়, আনসি না মানুষকে দেখানোর জন্য আমি অ্যামাউন্ট নির্ধারণ করবো না, আমি এমন অ্যামাউন্ট নির্ধারণ করবো যেটা আমি দিতে সমর্থ এবং দিতে সমর্থক এটা গুরুত্বপূর্ণ আমার কাছে, কারণ আমি অ্যামাউন্টটা পে করবো, এমন না যে আমি এটা ঝুলে রাখবো, দিব না, আমি আমি যত দ্রুত সম্ভব আমি এটা শোধ করে দেবো, রাইট? সো আমার পক্ষে 50 লাখ 1 কোটি ধরা সম্ভব না, 20 লাখ 10 লাখ হোয়াট এভার কথার কথা। হ্যাঁ, সো যাক, এগুলো নিয়ে মুরব্বীদের সাথে তো ঠেসাঠেসি হয়েছে, হয়ে শেষ পর্যন্ত ফাইট করে আমি যা বাজেটের চেয়ে 2 লাখ বেশি ধরতে হয়েছে। দেখ, এত আমার সম্পর্ক তো খারাপ হয়ে যায় এই নিয়ে এত রেশারেশি, কারণ স্টিল আমি যেই পরিমাণ ম্যাভেরিক হয়ে যেই ফাইট করছি ওটাও ওনারা তো এত তো নামতো না। হ্যাঁ, জায়গা তো, তারপর আমি আমার সামর্থ্যের বাইরে 2 লাখ গেছি, তাও আমি যেতে চাচ্ছিলাম না, তার আমি করতেছিলাম, আমার বড় ভাই আমার ফোন, আমি তখন ইউএসএ থাকি, কথা হচ্ছে যখন দেশে, আমার বড় ভাই আমার ফোন দিয়ে বলছে যাচ্ছা ভুইসে বাদ দেয় আর এটা নিয়ে বাড়াবাড়ি করিস, আমার বড় ভাই নিজেও সেও কিন্তু বিয়ের সময় দেন মোহর নিয়ে কিন্তু কোনো ধরনের মুরব্বীদের সাথে এত লাখ অত লাখ ধরে, সে বলছে না আমি যেটা দিতে পারবো এই পরিমাণ কমায় ধরছে। ওকে, সো এইগুলো তো সমাজে যদি সবাই করতে থাকে আরও বেশি মানুষ করে তাইলে না সব বদমাইশি বন্ধ হবে, কিন্তু এই যে ফেসবুকে এসে সবাই টক্স দা টক নোবডি ওয়াক্স দা ওয়াক, ফেসবুকে সে কিন্তু কামার বেলা কেউ না, কামার বেলা যে আপনাদের মোটিভেশন স্পিকার মতো লেকচার টেকচার দিয়ে নিজে বিয়ে করতে গিয়ে বিশাল একেবারে ক্যামেরাম্যান ফটোগ্রাফার আইনা একেবারে বাকি সবারই ডিপ্রেশনে ফেলাই দিছে। এবং আপনারা আমার বিয়ের ছবি তো আমি খুব বেশি শেয়ার করি নাই, 2-1টা প্রোফাইল পিকচার টিকচার আপলোড দিছি, আপনারা আমার বিয়ের ছবি দেখলে দেখবেন যে খুবই সাদামাটা, অ্যাটলিস্ট আমার দিক থেকে, আমার ওয়াইফ তো আমাকে দেখে খুবই হতাশ হয়েছে আমার গেট আপ ফেটআপ দেখে, আমি তখন ইউএসএ থাকি, আমি চাইলে আরও খরচ করতে পারতাম, পারতাম না তা না, মানে ইয়া আমি আমার আই কুড গো আউট অফ মাই ওয়ে, যে মানে আসে না এই কথাও আলোচনা করছে ছিল, ইউএসএ থাকে তাহলে তো একটু ইজ্জতটা অন্য জায়গায় থাকতে হবে, খরচ বেশি হইতে হবে, দেন মোহরের অ্যামাউন্ট বেশি হইতে হবে, বিয়ের ধুমধারাক্কাটার একটু বেশি হইতে হবে, সো না আমি এগুলো আমি না, তো সেই মুহূর্তে আমার যেরকম সামর্থ্য যেটুকু আমি অ্যাফোর্ড করতে পারবো আমি নিজে ওটুকের মধ্যে আমার লোক দেখানোর জন্য বিশাল এই সেই না করি নাই। ওকে, ফাইন। সো সেই জন্য বলতেছি যে আপনি যদি এখন আমাকে চ্যালেঞ্জ করেন যে আপনি এগুলো বলেন আপনি প্র্যাকটিস, ইয়াস আমি প্র্যাকটিস করি, আমি যা যা বলি আল্লাহর রহমতে সব ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস করি, ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস না করলে বলতাম না। সো এই কাজগুলো যদি আরও বেশি বেশি মানুষ করতে তাইলে না এগুলো আর চলতে পারতো না, এই শয়তানিগুলো এই দেন মোহরের নামে একটা বদমাশি চালু করে রাখছে সমাজে, এখানে এটার মধ্যে না আছে ইসলাম, না আছে আইন, না আছে ন্যায় বিচার, না আছে কোনো
কিচ্ছু নাই এটার মধ্যে, এটার মধ্যে হচ্ছে একটা বদমাইশি এবং মাঝখানে একটা বিস্ফোরা হিসেবে। এবং শুধুমাত্র দেনমোহরের কারণে বিয়ে শাদী আজকাল করতে পারে না ছেলেমেয়েরা, শুধুমাত্র এই দেনমোহরের অত্যাচারে। ইরানে পড়লাম, ইভেন সৌদি আরবে সহ সেখানে সব এরকম দেনমোহর এমন অ্যামাউন্ট ধরা হয় যে ওইটা কালচার আরও ভয়াবহ। যে একটা স্ট্যাটিস্টিক্স পড়ছিলাম আর কি, ইরানের কত পার্সেন্ট যুবক অবিবাহিত, 80% যুবকদের, আই ডোন্ট নো, লাইক একটা ক্রেজি নাম্বার আর কি। এবং এটার কারণ অবিবাহিত, ইম্পর্টেন্টলি কারণ হচ্ছে এই দেনমোহরের অ্যামাউন্ট ধরা নিয়ে, বিয়ের খরচ চালাইতে না পারা নিয়ে। কেন এগুলো তাহলে ছেলেদের উপর একটা বোঝা হয়ে আসে? এখনকার কাজকারা মেয়েরা স্বনির্ভর, প্রায় সকল মেয়েই এখন চাকরি বাকরি করতেছে, ইয়ে করতেছে। সো আগেকার যুগের যখনকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের দেনমোহরের যে উপহার দেয়া মেয়েদেরকে, তখন তার মেয়েরা চাকরি বাকরি করে বেড়াইতো না, কিছু হয়তো কয়েকজন বিচ্ছিন্নভাবে হইতে পারতো। মূলত ছেলেরা ছিল হান্টার, মেয়েরা ছিল হয়েছে গ্যাদারার। মেয়েরা ঘরে কাজ করতো, ছেলেরা হইতেছে জীবিকা উপার্জন করতো। সো সেখানে মেয়েদেরকে উপহার দিয়ে বিয়ে করে আনা, দেনমোহর দেয়ার মেক সেন্স। এখন তো সকল মেয়ে চাকরি বাকরি করতেছে, একেবারে প্রচণ্ড রকম অধিকার সচেতন, এই সেই একেবারে ইজ্জত টষ্টসে ইগো। দেনমোহরটা নেওয়ার সময় ইগো কই থাকে? ফকিরের মতো যে কামড়াকামড়ি কারাকারি চুল চিরাচিরি ছ্যাঁচড়ামি করে আপনারা একটা অ্যামাউন্ট নির্ধারণ করেন যেটা ছেলের সামর্থ্যের মধ্যে কুলায় না, তখন কই থাকে এত ইগো? সো দেনমোহরটা একটা বদমাইশি হয়ে সমাজে টিকে আছে, এইটাকে হইতেছে, এটার মধ্যে না আছে আইন, না আছে ইসলাম, কোনোটাই নাই, এটা হয়েছে একটা শয়তানের টুল। এটা নিয়ে আমাদের তো আলোচনা আরও বাড়ানো উচিত, সকলে কথা বলা উচিত, তার চেয়ে মোর ইম্পর্টেন্টলি শুধু কথা না, আমরা সবাই প্র্যাকটিস করা উচিত এই জিনিসগুলো ব্যক্তিগত জীবনে। যারা বিয়ে করতে যাবে, সবার পায়ের নিচে মাটি থাকে না, সবাই পারেন, অ্যাটলিস্ট যারা প্রেম করে বিয়ে করতেছেন তাদের তো আর মেয়ে বিয়ে না করে উপায় নাই। আপনারা হইতেছে যেমন তাদেরও বোঝা গেল যে এই খবরটা আমরা দেখলাম ছেলে মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক। সো ছেলে মেয়ের মধ্যে যখন আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাগ্রিমেন্ট হয়ে যায়, তখন এই সাধারণত মুরব্বীরা শতানিগুলো করে, এবং মেয়েগুলো হইতেছে ওই যে কবুলের মতো করে আর কি, বলে না কিছু এরকম। হ্যাঁ, মুরব্বীরা কামড়াকামড়ি করতেছে, আপনি যদি মেয়েকে বলেন যে এই তুমি বলো না অ্যামাউন্ট কমানোর জন্য, সে বলবে না 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 মুরব্বীদের মধ্যে আমি না করো না, কারণ সেও কিন্তু এটার সাথে রাজি। হ্যাঁ, সো মেয়েরাও কোনো ভূমিকা নেয় নাই। সো মেয়েদের যদি আত্মসম্মান থেকে থাকে, চাকরিজীবী স্বনির্ভরশীল আত্মনির্ভরশীল শিক্ষিত আত্মসম্মান বোধ সম্পন্ন নারী যদি হন আপনারা, তাহলে আপনারা ছেলের একটা কি বলে একটা সিস্টেমের প্রতি সম্মান রেখে, কারণ এখনকার যুগে কিন্তু ডাজন্ট মেক সেন্স এই দেনমোহরের আইডিয়াটা। ওকে, ইসলামিক নিয়ম কানুন যেভাবে হয়ে আসছে বা সমাজ, ওকে ফাইন মানলাম, সেটার প্রতি সম্মান রেখে আপনারা ছেলেরা বাংলাদেশে পাস করে বের হওয়ার পর একটা ছেলে যেই পরিমাণ আপনাকে পে করে নিতে পারবে সেরকম একটা সম্মানজনক অ্যামাউন্ট জাস্ট নাম কাওয়াস্তে একটা কাস্টমারি ফর্মালিটি হিসেবে ধরে আপনারা হইতেছে যে মেয়েরা এটা হচ্ছে আপনাদের দায়িত্ব করা। আর যদি সেটা মেয়েরা রাজি হবে না, বলে দিতে পারি আপনাদেরকে, অনেক নাটকে কথাবার্তা বলবে, কামের বেলায় খুঁজে পাবেন না কাউকে, এগুলোকে এই জন্য জোর করতে হয়। জোর করার সিস্টেম হচ্ছে যাদের প্রেম আছে আপনারা হইতেছে এরকম, প্রেমের বিয়ে তো বিয়ে না করে উপায় নাই, আপনারা হইতেছে দেনমোহরের ব্যাপারে কোনো ছাড় দেবেন না, যে না দেনমোহরের যে আইডিয়া যেই কারণে দেনমোহর এক্সিস্ট করে সেই দেনমোহর মতো নির্ধারণ হইতে হবে। প্রথমত দেনমোহর আইডিয়া এখন ডাজন্ট মেক সেন্স গেল এনিওয়ে, সেটা পরের কথা, এটা বললে আবার আরেক কিলাকিলি শুরু হয়ে যাবে। মানলাম হ্যাঁ দেনমোহর দিতেই হবে, তাহলে সেই ক্ষেত্রে ইসলামের যে নিয়ম, যে রেকমেন্ডেশন, সেটা মেনে করতে হবে। মেয়ের সম্মান, পারিবারিক সম্মান আর ছেলের সামর্থ্য, দুইটার মাঝামাঝি এসে করতে হবে। সো এই আন্দোলন সবাই বেগবান করেন, আমি কিন্তু আমার কাজ করে চলে আসছি, আমি কিন্তু আমার আন্দোলন ফাইট করে আসছি এবং এগুলো শেয়ার করতেছি এই কারণে। আন্দোলন যদি পেটের মধ্যে নিয়ে রাখি তাহলে তার জানা হলো না, সমাজে ছড়াই দিচ্ছি আমার আন্দোলনটা। সো আপনারা আমার বাটন আছে নিয়ে দৌড়ান, আমার হচ্ছে ব্যাটন আর কি নিয়ে দৌড়ান, দৌড়ে আন্দোলন সমাজে বেগবান করেন, যত পোলাপান আছে ইয়াং পোলাপান সকলে আন্দোলন প্রতিরোধ করে তোলেন। এখানে ছেলে মেয়ে নারী পুরুষ বলে কোনো ইস্যু নেই, এই পয়েন্ট নেই এখানে, এটা লিঙ্গভিত্তিক কোনো আলোচনা নেই এখানে, হইতেছে ন্যায় বিচারটাই মুখ্য।